আসসালামু আলাইকুম। আস্তিক মানব আপনাকে যুক্ত করেছি, আস্তিক মানব আপনি বলেন তাহলে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি, আসলে আমি অনেকদিন ধরে আপনার স্ট্রিম ওয়াচ করি, মাঝখানে অনেকদিন শুনতে পাইনি, প্রফেশনাল কারণে ব্যস্ত ছিলাম। তো এর আগে অনেকবার ঢোকার ট্রাই করেছিলাম আপনার স্ট্রিমে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আর কি। ব্যাক স্টেজে অনেকবারই ছিলাম। আমি আসলে আসিফ ভাই আপনার সাথে যেটা নিয়ে কথা বলতে চাই, ধর্ম নিয়ে না, হ্যাঁ, আমি যেটা নিয়ে কথা বলতে চাই, আস্তিকতা নাস্তিকতা নিয়ে, ঈশ্বরের থাকা না থাকা নিয়ে। এটাকে আপনারা মানে পুরোপুরি ঈশ্বরের থাকাটাকে অস্বীকার করেন, মানে এটা কেন? আপনি কি আমার আগের ভিডিওগুলো ভাই দেখেছেন বা আমার কোনো লেখা পড়েছেন? কিছু পড়েছি আসলে, আমি অনেকদিন পরে আবার দুই একদিন ধরে আপনার স্ট্রিম দেখছি, অনেক আগে আমি আপনার। তাহলে তো ভাই আপনার আগে উচিত ছিল যে আমাদের মানে আসলে আমরা কি বলছি সেই জিনিসটা আগে জেনে আসা উচিত ছিল। হয়তো আপনি আমার আসলে করতে পারতেন, একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, মাঝখানে মাঝখানে কথা না বললেই আসলে দুজনের কথাই শোনা যাবে। তাহলে যে আমার যে লেখাগুলো আছে বা আমার আগের ভিডিওগুলো যেগুলো আছে সেইগুলোতে তো আমি এই জিনিসগুলো পরিষ্কারভাবে এক্সপ্লেইন করেছি, বারবার বারবার অসংখ্যবার এক্সপ্লেন করা হয়েছে এই জিনিসগুলা, যে আস্তিকতা বলতে কি বোঝায়, নাস্তিকতা বলতে কি বোঝায়, এবং এই সংশয়বাদ বলতে কি বোঝায়, অজ্ঞেয়বাদ বলতে কি বোঝায়, এই জিনিসগুলো সংজ্ঞা বহুবার বহুবার আমরা আলোচনা করেছি। এখন তাহলে আপনাকে প্রথমে আমি জিজ্ঞেস করি যে আস্তিক আর নাস্তিক শব্দটার অর্থটা কি আপনি একটু বলতে পারবেন? মানে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা না করা? না না, আপনি যখন সংজ্ঞা দেবেন, সংজ্ঞা দেওয়ার সময় এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যেই জিনিসটার সংজ্ঞাটা আবছা, ঠিক আছে? যে এই জিনিসটার কোনো সংজ্ঞাটা আমরা জানি না বা আচ্ছা। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি যে সংজ্ঞায়নের সময় যে ঈশ্বর শব্দটা ব্যবহার করলেন, এই ঈশ্বর শব্দটা তো একটা অপ্রমাণিত জিনিস, সেটা কি জিনিস সেটা আগে তাহলে বলেন। সৃষ্টিকর্তা মানে অপ্রমাণিত, আবার একটা শব্দ বলেন সৃষ্টিকর্তা। তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে যে প্রথমে তাহলে ভাই সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু দেন আমাকে। সৃষ্টির শব্দের সংজ্ঞা, পৃথিবীতে যা কিছু আছে আমি যেটা বিশ্বাস করি, হ্যাঁ, আপনি বাসায় বসে বসে যদি মানে বার্বি ডলকে বিশ্বাস করে পূজা করেন, তাহলে তো ভাই আমার কিছু যায় আসে না। তো তাতে আপনার বিশ্বাসটা কি সেটা তো আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা জানতে চেয়েছি। আপনার বিশ্বাসটা কি ভাই সেটা আমার জানার কোনো জানতে চান না। আমি আপনার কাছে কি জানতে চেয়েছি ভাই, কি জানতে চেয়েছি? সৃষ্টি শব্দটার মানে, সৃষ্টি শব্দটার সংজ্ঞা মানে অর্থ আপনি কি বিশ্বাস, আবারও বলে দিচ্ছি, আপনি কি বিশ্বাস করেন সেটা আমি জানতে চাচ্ছি না। আপনি যা ইচ্ছা বিশ্বাস করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না তা দিয়ে। কে কি বিশ্বাস করে তা দিয়ে আমার কিছুই যায় আসে না। আমার যায় আসে, আমি আপনাকে এই মুহূর্তে যেটা জিজ্ঞেস করেছি যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আপনি আমাকে একটু ভালোভাবে দেন। কোনো ধরনের এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যে শব্দগুলো আবছা বা সেই শব্দগুলোর সংজ্ঞাটা আবার জানতে হবে আমাদের। আপনি এমন ভাবে সংজ্ঞায়নটা করবেন যে শব্দ, যেই সংজ্ঞার ভিতরে শব্দগুলো সম্পর্কে আমরা পরিচিত জানি বুঝি, এমন ভাবে সংজ্ঞাটা দেন প্লিজ। আসলে সৃষ্টি বলতে বোঝায় জাস্ট কোনো কিছু তৈরি করা। মনে করেন আমি দেখলাম যে মানে জঙ্গলে একটা গাছ আছে, সেই গাছটাকে আমি কাটলাম, কেটে আমি গাছটা কাটটা দিয়ে একটা চেয়ার বানালাম, সেই চেয়ারটা কি আমি সৃষ্টি করলাম নাকি এই তৈরি করলাম? তৈরি করলাম, কোনটা তৈরি করলাম না সৃষ্টি করলাম? এখানে আপনি এটা তৈরি করেছেন, সৃষ্টি কেন করিনি? আপনি কেন আমাকে স্রষ্টা মানে চেয়ারটার স্রষ্টা বলছেন না কেন? তাহলে তো বোঝা যাচ্ছে যে সৃষ্টি এবং তৈরি শব্দ দুটির মধ্যে একটু পার্থক্য আছে। আপনি একটু আগে বলছিলেন সৃষ্টি করা মানেই তৈরি করা, আপনি যখন সংজ্ঞাটা আমি জিজ্ঞেস করছিলাম তখন আপনি বলছিলেন সৃষ্টি করা মানেই হচ্ছে তৈরি করা, কিন্তু এখন আপনি বলছেন, দেখেন আপনার ভিতরে ইনকনসিস্টেন্সি, দেখেন আপনার আপনি যখন সংজ্ঞায়ন করেছেন সেই সংজ্ঞায়নের মধ্যে আপনি বুঝতে পারতেছেন, এখন আপনি বুঝতে পারতেছেন যে আপনার সংজ্ঞায়নটা ভুল ছিল, কারণ তৈরি করা মানেই সৃষ্টি করা না। মনে করেন আমি একটা লেবুর শরবত খেতে ইচ্ছা করছে, আমি পানি নিলাম, চিনি নিলাম, তারপরে হচ্ছে গিয়ে ঠান্ডা বরফ নিলাম একটু, তারপরে মানে ঘুটা দিলাম, ঘুটা দিয়ে উপরে একটু লেবু দিলাম, হ্যাঁ, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা শরবত। এই শরবতটাকে আমি সৃষ্টি করলাম নাকি তৈরি করলাম ভাই? এটা আপনি তৈরি করেছেন। ওয়াও, তৈরি করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমি সৃষ্টি করিনি। আপনি যদি সৃষ্টি এবং তৈরি যদি একই বোঝান তাহলে তো আপনি আমাকে বলতেন তৈরি আর সৃষ্টি তো একই ভাই, তাহলে আপনি আমাকে একই তো হইলো, তাহলে তো আমি বলতাম যে আমি সর্বত্র সৃষ্টি করেছি, আমি তো সর্বত্র স্রষ্টা হইতাম, তাই না? কিন্তু আপনি তো এখন বলছেন যে না ভাই আপনি তো সৃষ্টি করেননি, আপনি তৈরি করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি তৈরি এবং সৃষ্টি শব্দ দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে আমি যদি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করে, আবারও বলছি প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে অলরেডি এক্সিস্ট করে,
সেই উপাদানগুলো সংগ্রহ করে আমি যদি সেই উপাদানগুলোর মধ্যে কোনো ধরনের রূপান্তর ঘটিয়ে নতুন কিছু তৈরি বানাই, তাহলে সেটাকে আমরা বলি তৈরি করা বা বানানো বা রূপান্তর ঘটানো, নাকি? আপনি আমার সাথে একমত? আর যদি আমি তাহলে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা কি? সৃষ্টি শব্দটার সংজ্ঞা হবে আউট অফ নো, আগে ছিল না, কোনো কিছুই আমি প্রকৃতি থেকে সংগ্রহ করি নাই, কোনো কিছু রূপান্তর ঘটাই নাই, আগে কিছুই ছিল না, আমি একদম কিছুই না থেকে সেই জিনিসটাকে, সেই জিনিসটার কোনো অস্তিত্বই ছিল না, কিছুই না থেকে আমি সেই জিনিসটাকে অস্তিত্বশীল করলাম, সেই জিনিসটাকে অস্তিত্বে আনলাম, তখন এই জিনিসটাকে আমরা বলতে পারি সৃষ্টি করা। আমার সঙ্গে সাথে কি আপনি একমত? জি, আপনি তো একমত, তাই না? এখন আপনি তাহলে আমাকে বলেন যে পৃথিবীতে সৃষ্টি হয়েছে কোনো কিছু, কোনো কিছু, আপনি কিন্তু এইমাত্র সংজ্ঞাটার সাথে একমত হয়েছেন, এখন আর নড়চড় করবেন না। পৃথিবীতে মহাবিশ্বে কোনো কিছু সৃষ্টি হয়েছে, এরকম একটা উদাহরণ আমাকে দেন। মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, আমরা আমরা তো সৃষ্টি হয়নি ভাই, আমি তো জন্ম হয়েছি, আপনি তো মায়ের জন্ম হয়েছেন, আমি নিশ্চিত। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আপনি মায়ের পেটে জন্ম হয়েছেন, আমিও মায়ের পেটে জন্ম হয়েছি, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো জীবের পেট থেকে বা অংশ থেকে জন্ম হয়েছে। কিভাবে হয়েছে? আমার বাবা খাওয়া দাওয়া করেছিল, কথাটা শুনে নেন ভাই, প্লিজ কথাটা শুনে নেন, কথাটা শোনেন এবং মনোযোগ দিয়ে শোনেন। আমার বাবা বেশ ভালো খানা দানা করেছিল, সেই খানা দানার কারণে তার শরীরে পুষ্টি হয়েছে, নানা ধরনের পুষ্টি হয়েছে, নানা ধরনের শরীরে নানা ধরনের হরমোন নিঃসরণ হয়েছে, হরমোন নিঃসরণের কারণে তার যে অন্ডকোষ, সেই অন্ডকোষে কিছু বীর্য তৈরি হয়েছে, সেই জিনিসগুলো। আবার আমার মা অনেক খাওয়া দাওয়া করেছে, মা খাওয়া দাওয়া করেছে, পরিশ্রম করেছে, এক্সারসাইজ করেছে, রান্নাবান্না করেছে, অনেক কাজ টাজ করেছে, সমস্ত কিছু মেকানিজমের কারণে তার একটা ডিম তৈরি হয়েছে। আমার পিতা এবং মাতা যখন, প্রত্যেকের পিতা মাতা যখন যৌন সঙ্গম করেছে, তখন সেই শুক্রাণুটা সেই ডিম্বাণুর ভিতরে গিয়ে ঢুকেছে, একটা একটা ঢুকেছে, তখন সেই যে জিনিসটার ভিতরে কোষ বিভাজন শুরু হয়েছে। হ্যাঁ, মানে সেগুলো পুষ্টি, মানে আশপাশ থেকে পুষ্টি নিয়ে নিয়ে কোষ বিভাজন শুরু হয়েছে, কোষ বিভাজনের মাধ্যমে একটা বড় জিনিসে পরিণত হয়েছে, অনেকগুলো কোষে পরিণত হয়েছে, একটা মানব দেহে পরিণত হয়েছে, সেটা হতে অনেক সময় 9 মাস লাগে, অনেক সময় 8 মাস লাগে, তারপরে সেটা বাচ্চাটা পেট থেকে বের হয়। ঠিক আছে, আমি কখনো এরকম কোনো কিছু দেখি নাই যে আউট অফ নোহোয়ার, যেটার অস্তিত্ব ছিল না, সেটার অস্তিত্ব কোনো কিছু না থেকে এটার অস্তিত্বশীল হলো। কথাটা শুনে নেন, কথাটা তো আপনি শেষ করে দিচ্ছেন না কেন, আপনি মাঝখানে বারবার কেন কথা বলছেন ভাই? তো আপনার তো শোনার একটু ধৈর্য থাকতে হবে, আপনার যদি শোনার ধৈর্যটা না থাকে তাহলে আপনি কেন আমার সাথে কথা বলতে আসছেন কেন ভাই? একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনেন তো। আমি দেখেছি যে আপনি, আমি জানি যে আপনারও জন্ম হয়েছে ঠিক একই প্রসিডিওরে, পৃথিবীর সমস্ত প্রাণীর জন্মটা ঠিক কাছাকাছি প্রসিডিওরের মাধ্যমে হয়, হ্যাঁ একটু এদিক সেদিক হতে পারে কিন্তু কাছাকাছি হয়। তো এই জিনিসটা হয়েছে পুরোপুরি কোষ বিভাজন এখানে। ভাই আপনার এখান থেকে খুবই সাউন্ড হচ্ছে ভাই, একটু নিজেকে মিউট করেন তাহলে। আপনার পিছন থেকে যখন সাউন্ড হবে জোরে জোরে তখন নিজেকে মিউট করে রাখবেন। তো আমি এখন পর্যন্ত দেখিনি কোনো মানুষকে, কোনো মানুষ সৃষ্টি করেছে এরকম কোনো কিছু আমি কখনো দেখিনি। আমি আমার জীবদ্দশাতে এরকম কিছু দেখিনি, আমি নিশ্চিত যে আমার বাপেও জীবনে কখনো এরকম কিছু দেখেনি, আমার 14 গোষ্ঠীর ভিতরে এরকম কেউ কখনো দেখে নাই, বা মানব জাতির ভিতরে এমন কোনো কেউ দেখে নাই যে কোনো মানুষ সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যেকটা মানুষ জন্ম নিয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই, মানে সব, মানে আসলে সব ক্ষেত্রেই মানব মায়ের পেটে, পেটে জন্ম নিয়েছে, পেটে আবার মানে পট করে আসমান থেকে পটাশ করে অস্তিত্ব হয়ে গেছে তাও না, একদম ছোট একটা কণা থেকে আস্তে আস্তে কোষ বিভাজন হতে 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 আস্তে আস্তে বড় হতে হতে এত বড় হয়েছে। এবং আমিও এখন, মানে আমি 18 বছর পর্যন্ত বড় হয়েছি, এরপরে এখন আর বড় টড় হচ্ছি না, এখন একটু বড় হওয়া কমে গেছে, তবে একটু মোটা হচ্ছি, কিন্তু বড় আর হচ্ছি না, লম্বা আর হচ্ছি না। ঠিক আছে, আমি কখনো সবসময় একরকম ছিলাম না, আগে অনেক ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছে, আমার বাচ্চা আছে একটা, সেই বাচ্চাটাও এখন আস্তে আস্তে বড় হচ্ছে, যত খাওয়া দাওয়া করছে, এক্সারসাইজ করছে, তত সে গ্রোথটা বাড়তেছে। তো আমি এখন পর্যন্ত কোনো মানুষকে দেখিনি সৃষ্টি হতে। আপনাকে আমি বলেছিলাম, আপনি যে এই সংজ্ঞাটার সাথে এগ্রি করেছিলেন যে সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা হবে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে, কিন্তু তারপরে আপনি উদাহরণ হিসেবে বললেন মানুষ। তো আমি তো দেখলাম যে প্রত্যেকটা মানুষের জন্ম হয় শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে, তাহলে তো প্রকৃতি থেকে উপাদানটা সংগ্রহ হলো তো, এবং একই সাথে পুষ্টি নিল তো, মাটা তো সেই খাবার দাবার খেলো তো, পুষ্টি নিল তো, সেই পুষ্টিগুলোর থেকেই তো কোষ বিভাজন গুলো হলো তো, তাহলে প্রকৃতি থেকে উপাদান তো সংগ্রহ করলো তো, সেগুলোর রূপান্তর ঘটলো তো, সেগুলোর রূপান্তর ঘটে সেই মানুষটা হলো তো, সেই মানুষটা তো রূপান্তরিত হলো আস্তে আস্তে, সেই মানুষটা সৃষ্টি কিভাবে হলো? আপনার সাথে আমি এগ্রি করেছিলাম, আপনি আমার সাথে এগ্রি করেছিলেন সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাতে, কিন্তু আপনি উদাহরণ হিসেবে যেটা বললেন সেটা তো সৃষ্টি সংজ্ঞাটার ভিতরে পড়তেছে না, তাহলে আপনি কেন এই উদাহরণটা দিলেন ভাই? এবার নিজেকে আনমিউট করে এক্সপ্লেইন করেন কেন এই উদাহরণটা দিলেন। ঠিক আছে, এবার একটু বলি। আপনি বললেন যে প্রকৃতি থেকে নিয়ে, ঠিক আছে, তাহলে প্রকৃতির সৃষ্টিটা কোথায়? আহা ভাই, আহা ভাই, আপনি তো সেটা সেই সংজ্ঞার সাথে এগ্রি করে আপনাকে যে প্রশ্নটা করছি আপনি স্পেসিফিকলি সেই প্রশ্নটার উত্তরটা আগে দেন।
আমরা আলোচনা যত আগে বাড়বো তত আপনার জিনিসগুলো খোলাসা হবে। আপনি আমার সাথে আমার প্রশ্নগুলোর অ্যান্সারটা দেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যখন যে একটা সৃষ্টি হয়েছে এরকম একটা উদাহরণ দেন, আপনি সেই উদাহরণ হিসেবে মানুষের কথা বললেন, কিন্তু এর থেকে একটু আগেই আমি আপনাকে আপনার সাথে অ্যাগ্রিমেন্টে এসেছিলাম, সৃষ্টি শব্দটার সংজ্ঞার অ্যাগ্রিমেন্টে এসেছিলাম, আপনি অ্যাগ্রি করেছিলেন। অ্যাগ্রি করার পরে কি আপনি ভাই আপনি কি মাথা কি কাজ করছে ঠিকভাবে আপনার? অবশ্যই কাজ করছে। তাহলে আপনাকে যখন আমি অ্যাগ্রি আপনি যখন অ্যাগ্রি করলেন যে সৃষ্টি শব্দটার সংজ্ঞার সাথে যখন আপনি অ্যাগ্রি করলেন, তখন আপনি কিভাবে কোন বুদ্ধিতে আপনি আবার মানুষের উদাহরণটা দিলেন, মানুষ সৃষ্টি হয়েছে, এই উদাহরণটা আপনি কেন দিলেন সেই প্রশ্নটা করেছি, শুধুমাত্র এইটুকুর উত্তর দেন। আচ্ছা আমি বলি, দেখুন আমরা জানি যে একটা মানুষ যখন মারা যায়, হ্যাঁ, মানুষের শরীরে আমি যে প্রশ্নটা করেছি আপনি না না স্পেসিফিকলি না সেইটুকুর উত্তরটা আগে দেন, এরপর যদি এক্সট্রা কিছু বলতে হয় একটু পরে বলেন, আমি সময় দিব। আপনি এখন এই আপাতত আমি একটা ফ্লোর ভিতরে আছি, আমি একটা জিনিস আমার পয়েন্টটা মেক করার একটা ফ্লোর ভিতরে আছে, এখন আগডুম বাগডুম আপনি কি দিয়ে ভাত খাইছেন বা কি বাজারে কি করছেন, মানুষ মরে না জেন্দা হয় এগুলো আমি এই মুহূর্তে জানতে চাইছি। আপনি আমাকে 4-5 মিনিট ধরে একটা জিনিস ক্লিয়ার করবেন, আমাকে তো ভাই ভাই আপনাকে আমি 4-5 মিনিট কেন, আমি 4-5 ঘন্টা বসে লেকচার মারবো, আপনার যদি শুনতে ভালো না লাগে তাহলে আপনি আসছেন কেন ভাই? আপনি তো আমাকে সেই প্রশ্নটা করতেই আসছেন, আমি তো সেগুলোর উত্তর দিচ্ছি তো আপনাকে। এখন যদি আপনি আমার সাথে কোঅপারেট না করেন এবং আপনি যদি আপনাকে আমি যে স্পেসিফিক ছোট একটা প্রশ্ন করেছি সেটার সেই ঠিকভাবে উত্তর না দেন, তাহলে তো আপনার সাথে আমি কেন কেন কথা বলবো? এমন তো না যে আপনার সাথে আমার কথা বলতেই হবে, তাও তো না। আপনাকে আমি যেটা স্পেসিফিকলি জিজ্ঞেস করেছি আপনি সেই স্পেসিফিক উত্তরটা দেন, আমি একটা পয়েন্ট মেক করছি, পয়েন্ট মেকটা হয়ে গেলে তখন আপনাকে আমি বলতে দিব, আপনি যা ইচ্ছা বললেন বলে আপনি চলে যান, অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনার সাথে যে এগ্রিমেন্টটা হলো সৃষ্টি শব্দটার সংজ্ঞাটার যে এগ্রিমেন্টটা হলো, এরপরে যখন আমি আপনাকে একটা উদাহরণ জিজ্ঞেস করলাম আপনি বললেন মানুষ, এটা আপনি কেন বললেন এটা একটু উত্তরটা আগে দিয়ে নেন, আর যদি এটার উত্তর দিতে না পারেন বলেন যে ভাই আমি উত্তর দিতে পারবো না, তাহলেই তো হইলো। প্যাঁচায় না, কথা প্যাঁচায় না, এই প্যাঁচাপেচি আমি খুবই অপছন্দ করি, মানে তেনা প্যাঁচাপেচি আমি খুবই অপছন্দ করি, এগুলো আমি সহ্য করি না। আপনি যদি এখানে কথা বলতে চান, আপনি আলোচনা করতে চান, অবশ্যই আলোচনা করবো, কিন্তু তেনা পেঁচা পেঁচা আমি মানে বরদাস্ত করবো না। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি শুধু সেটুকু অ্যান্সার দিন। বলেছি মানুষ, হ্যাঁ, তাদের মায়ের গর্ভে, হ্যাঁ, যখন সেই ভ্রূণটা যখন তৈরি হয়, হ্যাঁ, তৈরি হওয়ার মধ্যে পরে ওটার মধ্যে হার্টবিট আসে, ঠিক আছে, দ্যাট হার্টবিটটাকে আমি বুঝিয়েছি সৃষ্টি। হার্টবিট আসাটাকে সৃষ্টি কিভাবে বুঝলেন? হার্টবিটটা কোথা থেকে আসে? আউট অফ নোহায়ার হার্টবিট আসলো? হার্টবিট, হ্যাঁ, আমি বুঝি আউট অফ নোহায়ার। এই হার্টবিট পৃথিবীতে কোনো লিভিং এন্টিটি, এটা ভাই আমি একটু শেষ করি, ভাই আমি একটু শেষ করি, না এটা আমি একটু শেষ করি ভাই, আপনি অনেকক্ষণ বললেন মনে হচ্ছে হার্টবিটটা, হার্টবিটটা আশ্চর্য, হার্টবিটটাকে আপনি কিভাবে, আপনি তো মানুষের কথা বললেন এখন আবার গেলেন হার্টবিটে, হার্টবিটটা তো একটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসিডিউর, এটা সৃষ্টি কিভাবে হলো? আচ্ছা আমি বলি ভাই, আপনি প্রথমে বলেন মানুষ, হ্যাঁ, মানুষ নাকি সৃষ্টি হয়েছে, এখন আবার বলছেন যে হার্টবিটটা, হার্টবিটটা কিভাবে? আচ্ছা আপনি আমাকে তাহলে দেখান, আমাকে একটা প্রমাণ দেখান যে এমন, আচ্ছা ঠিক আছে সেটাও লাগবে না, আপনি আমাকে এমন একটা বৈজ্ঞানিক গবেষণা দেখান যে গবেষণার ভিতরে বলা হয়েছে যে হার্টবিটটা হচ্ছে একটা সৃষ্টি, একটা ক্রিয়েশন। আমরা হার্টবিট সম্পর্কে, হার্টবিটটা কোথা থেকে আসলো আমরা কিছু বুঝতে পারতেছি না ভাই, বিজ্ঞানীরা এরকম কোনো একটা কথা বলেছেন কোনো একটা জার্নালে, সেই জিনিসটা দেখান না। এখন সবকিছু কি আপনার মনে হয় বিজ্ঞানীরা সব জানে? সেটা আমি যে আপনাকে জিজ্ঞেস করিনি তো, বিজ্ঞানীরা সব জানে কি সব জানে না সেটা না, আপনি সবকিছুর উত্তর কি আপনাকে বিজ্ঞান দিতে পারে? ধর আমি কি বলেছি সবকিছুর উত্তর বিজ্ঞান দিতে পারে? ফালতু কথা বলতেছেন কেন? আমি কি বলেছি একবার সবকিছুর উত্তর বিজ্ঞানীরা দিতে পারে? ফালতু মানে প্রশ্ন করতেছেন কেন? এটা তো আমি এখন কখনো বলি নাই আপনাকে, একেবারে মানে জঘন্য ফালতু লেভেলের কথাবার্তা বলতেছেন আপনি, যেটা আমি আপনাকে বলি নাই সেটা কেন আমার মুখের উপর চাপাই দিচ্ছেন আপনি? আশ্চর্য কথা না, আপনি মাথা মানে মাথা ঠিক আছে নাকি? মাথা নষ্ট বুঝতেছি না তো ভাই, কি সব মানে আপনাকে আমি বলেছি ভালো করে শুনে নেন, এই যে হার্টবিটটা তো একটা ন্যাচারাল প্রসেস, একটা সময়ে পরে সেখানে হার্টবিট আসবে, এটা একটা ন্যাচারাল প্রসেস, যদি কোষগুলো ঠিক থাকে, কোষ বিভাজনগুলো কমপ্লিট হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সেখানে হার্টবিট আসবে যদি পুষ্টিগুলো পায়। এখন আপনি বলছেন যে হার্টবিটটা নাকি সৃষ্টি, হার্টবিটটা কিভাবে সৃষ্টি? এটা তো মানে মনে করেন যে কোষ বিভাজনের একটা পর্যায়ে গিয়ে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু পরিবর্তন ঘটে, হ্যাঁ, এই পরিবর্তনটাকে আমি তো সৃষ্টি বলতে পারবো না, এটা তো ওই ন্যাচারাল প্রসিডিউরের মধ্যে একটা অংশ, হ্যাঁ, সেই যে মায়ের পেটে যে ভ্রূণটা থাকে সেই ভ্রূণটার ভিতরে একটা নির্দিষ্ট সময় পরে হার্টবিট আসবে, সেটা তো কোনো সেটাকে আমি কিভাবে সৃষ্টি বলবো? সেটা তো ওই ন্যাচারাল প্রসিডিউরের একটা অংশ। আপনি যদি বলতে চান যে সেটা আউট অফ নোওয়্যার কিছু একটা থেকে আসছে হঠাৎ করে, মানে এমনি এমনি হঠাৎ করে চলে আসলো, তাহলে তো সেইটার সপক্ষে আপনি কি এমন কোনো তথ্য প্রমাণ আমার সামনে উপস্থাপন করতে পারবেন যে মেডিকেল সায়েন্টিস্টরা অনেক গবেষণা করার পরে বললো যে
হ্যাঁ আমরা সবকিছু বের করতে পারলাম, কিন্তু হার্টবিটটা কোথেকে আসলো এটা আমরা ভাই বুঝতে পারতেছি না। এটা না অলৌকিক একটা জিনিস, একটা মানে আশ্চর্য অলৌকিক একটা, আমরা এটা জানি না ভাই। পৃথিবীর কোনো বিজ্ঞানী কি বিজ্ঞানীর মানে কোনো একটা বই থেকে, হ্যাঁ মেডিকেল সায়েন্সের কোনো একটা বই থেকে এরকম একটা কিছু কি আপনি আমাকে বের করে দেখাতে পারবেন যে এইটা সম্পর্কে আমরা কিছু জানি না, এটা আউট অফ নোয়ার চলে আসছে হঠাৎ করে, মানে প্রকৃতির কোনো মানে প্রভাব নাই এটার পেছনে, প্রাকৃতিক কোনো ঘটনা নাই এটার পেছনে, প্রকৃতির কোনো কিছু সংগ্রহ করে নাই এখান থেকে, হঠাৎ করে চলে আসছে এরকম কিছু? আচ্ছা আমাদের সাথে অমিত ভাই চলে আসছেন। অমিত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অমিত ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, আমি একটা আলোচনা শুনছিলাম, সেটা শুনতে শুনতে একটু ইন্টারেস্টিং লাগলো যে হার্টবিটটা নাকি সৃষ্টি, তো সেই জন্যই আমি কথা বলতে পারলাম আর কি। খুবই ভালো হয়েছে অমিত ভাই, আপনি মানে আচ্ছা অমিত ভাই সম্পর্কে আমি আস্তিক ভাই আপনি একটু নিজেকে মিউট রাখেন, আমি আমরা একটু কথা বলছি। অমিত ভাই, অমিত ভাই সম্পর্কে আমি একটু আগে ওনাকে বলে দিই, আমাদের দর্শকরা নিশ্চয়ই জানে, তারপর অমিত ভাই সম্পর্কে আমি একটু বলে দিই। অমিত ভাই হচ্ছেন গিয়ে মেডিকেল সায়েন্সে পড়ালেখা করা একজন মানুষ এবং এই বিষয়ের উপর একজন বিশেষজ্ঞ, এই বিষয়ে অমিত ভাই তো আরো আমার থেকে অনেক ভালো বলতে পারবেন। অমিত ভাই তাহলে আপনি একটু বলেন তাহলে, এই যে উনি যে বলছেন যে হার্টবিটটা নাকি এটা নাকি একটা সৃষ্টি, এটা কি সৃষ্টি, এটা কি প্রকৃতির কোনো প্রভাব এটার উপরে নাই নাকি আপনার প্রেম নেমে হয় এটা? প্রথম কথা হচ্ছে আসিফ ভাই যে প্রথম হার্টবিট, ফার্স্ট ফিটাল হার্টবিট আমরা কখন আমরা দেখতে পাই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, ওই মোটামুটি 7 থেকে 8 সপ্তাহের মধ্যে এভিডেন্ট হয়, আমরা জেনারেলি 7 উইকে দেখি, 7 উইকে দেখি, হ্যাঁ তা এটা আল্ট্রাসাউন্ডের মধ্যে দেখি। কিন্তু এরকম কি ব্যাপারটা যে তার আগে কি হার্টবিট থাকে না? হ্যাঁ অবশ্যই, মানে তখন তো সার্কুলেশন প্রয়োজন হয় না যখন ফিটাস যখন ছোট থাকে। আচ্ছা এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড টাইম নিন। আচ্ছা আচ্ছা অমিত ভাই আমরা আছি, অপেক্ষা করছি, আপনি আসেন। আস্তিক ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে হার্টবিটটা কিভাবে সৃষ্টি, এই জিনিসটা আমরা আরো ভালোভাবে জানবো। অমিত ভাই আরো ভালোভাবে বলতে পারবেন। অমিত ভাই বলেন তাহলে। হ্যাঁ এখন এই যখন 5 to 6 খেলতে পারবো আসিফ ভাই? হ্যাঁ অসুবিধা নেই অমিত ভাই, অসুবিধা নেই, আপনি টাইম লাগান, অসুবিধা নেই। আসিফ ভাই আসলে আমি হঠাৎ করে ঢুকেছি আর কি, হ্যাঁ আমি একটু বেশিক্ষণের জন্য থাকবো না, আমি চলে গিয়ে আবার পরে খানিক বাদে আসবো। হ্যাঁ ওই ছেলের সাথে একটুখানি খেলতে হবে আর কি, আজকে এখন পরীক্ষা চলছে, তা পড়াশোনা করে এখন আর একটু খেলার টাইম পেয়েছে, তা সেই জন্যই আর কি। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে মোটামুটি ওই 6-7 সপ্তাহে আমরা আল্ট্রাসাউন্ড করলে আমরা ফিটাল হার্টবিটটা পাই। তা একটা এম মোড আল্ট্রাসোনোগ্রাফি হয়, এম মোড, এইটা এই এম মোড আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা একটা গ্রাফ পাই যখন এই হার্টবিটটা আমরা দেখতে পাই, ঠিক আছে। এই হার্টবিটের কারণ কি, হার্টবিট জিনিসটা কি, বা যখন এই যখন একটা কোষ যখন নিষিক্ত হয়, যখন যখন শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে নিষিক্ত হয়ে একটা ভ্রূণ তৈরি হয়, এই ভ্রূণটা কি জীবিত? এর উত্তরটা কিন্তু হচ্ছে হ্যাঁ, এই ভ্রূণটা কিন্তু জীবিত। এর এটা এর মধ্যে কিন্তু সমস্ত বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলো চলছে। আস্তিক মানে ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আসিফ ভাই আমার কথা শুনে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ অমিত ভাই আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি। আস্তিক মানব ভাই আপনি কি শুনতে পাচ্ছেন অমিত ভাইয়ের কথা? আস্তিক মানব ভাই শুনে যাচ্ছেন ভাই? আপনি নিজেকে আনমিউট করে একটু কথা বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন অমিত ভাইয়ের কথা? নিজেকে আনমিউট করে বলেন। আচ্ছা ওনাকে আমি তাহলে বের করে দিচ্ছি, উনি আবার একটু যুক্ত হন, আপনাকে একবার বের করে দিচ্ছি, আপনি আবার একটু যুক্ত হন। হ্যাঁ অমিত ভাই আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাই আমি তখন আমি আমার কথাটা একবার বলে নি, এটা কিন্তু এরকম নয় যে তখন লিভিং নয়, তখনও কিন্তু লিভিং, হ্যাঁ তখনও কিন্তু মানে সমস্ত রকম যে রাসায়নিক বিক্রিয়া, সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে, মাইটোকন্ড্রিয়া সেগুলো কাজ করছে, সমস্ত যে খাদ্য গ্রহণ করা, রেচন, পরিপাক, এই সমস্ত কিছু চলছে। সেটা হয়তো আমাদের মতো মুখে খাচ্ছে না, তখন তার মুখ নেই বলে, কিন্তু তার যথেষ্ট যে প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রয়োজনীয় যে সমস্ত উপাদান, সেই প্রয়োজনীয় পুষ্টির জন্য উপাদান সে সমস্ত কিছু সংগ্রহ করছে, এবং সেগুলো সংগ্রহ করে সে রীতিমতো আমরা লিভিং বলতে আমরা যা বুঝি, যদিও সেই ডেফিনেশনটা সমস্ত রকম ইয়ে নয়, সমস্ত রকম সবসময় ক্লিয়ার নয়, কিন্তু সেই কাজ সে করে। লিভিং বলতে আমরা যে জিনিসটা বুঝি ঠিক সেই জিনিসটা কিন্তু তারা করে। তা এই হার্টবিটটা আসা মানি তখনই যে সে জীবিত সেটা নয়, এবং ঠিক এই কারণেই অ্যাবর্শন কখন করবে, এখন অ্যাবর্শন কখন করবে না সেই নিয়ে কিন্তু একটা বিশাল ডিবেট আছে। আমরা সত্যি যখন যখন আমরা জানতাম না যে লিভিং জিনিসটা কি, তখন আমাদের কাছে একটা একটা জিনিস খুব সহজ ছিল। কি সহজ ছিল? যে কোন জিনিসটাকে লিভিং বা কোন জিনিসটা লিভিং নয় সেটাকে ডিফাইন করা। কিন্তু যখন যত বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, বিজ্ঞান যতদিন আমরা জানতে পেরেছি যে হ্যাঁ বিজ্ঞান কি কাজ করে, বিজ্ঞান মানে যত অগ্রগতি হয়েছে যখন আমরা জানতে পেরেছি যে লাইফ লিভিং বলতে কি জিনিসটা, তার তখন লিভিং এবং ডেড এই জিনিসটার মধ্যে তার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে সূক্ষ্ম হতে শুরু করেছে। তো সূক্ষ্ম হতে শুরু করেছে বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে লাইনটা আস্তে ধীরে ধীরে থিন হতে শুরু হয়েছে, এই থিন হতে শুরু হয়েছে, আমরা এই ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারছি না, এবং এই জন্য একটা বিশাল ডিবেট আছে উইচ ইজ লিভিং উইচ ইজ নন লিভিং। তারপরেও বড় কথা, আমরা পৃথিবীতে যে লিভিং বলতে আমরা যা দেখি, দ্য লাইফ অ্যাজ ইউ সি অন আর্থ, ঠিক এইরকম লিভিং আমরা পৃথিবীর বাইরে কোনো গ্রহে কোনো একটা সিস্টেমে, সেখানে আমরা এইরকম লিভিং জিনিসটা নাও দেখতে পারি, সেখানে লিভিং এর সংজ্ঞা আলাদা হতে পারে। তাহলে লিভিং আমরা কাকে বলবো সেটা নিয়ে কিন্তু যথেষ্ট অনেক সময় সন্দেহ দেখা যায়। তা যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই যে হার্ট বিট, এই জিনিসটা আমরা যদি দেখি, এই হার্টবিট জিনিসটা কি, কতগুলো মাসেলের সংকোচন প্রসারণ,
তো সেখানে আমরা যে শব্দটা শুনি তার কারণ কতগুলো ভালভ আছে, কপাটিকা আছে, সেইগুলো বন্ধ হয় এবং খোলে, সেই জন্য আমরা এই লাভ ডব সাউন্ডটা আমরা পাই। তা এখন যদি হৃৎপিণ্ডকে প্রতিস্থাপন করা যায়, হ্যাঁ নিশ্চয়ই প্রতিস্থাপন করা যায়, ইন বিটুইন কি আমরা হৃৎপিণ্ড যখন চলছে না, যখন আমরা বের করে নিয়েছি ইন বিটুইন প্রতিস্থাপনের সময়, যে সময়টা সেই সময় কি হার্টটা চলছে, হৃৎপিণ্ডকে চলছে না, সেটা চলছে না, তখন কি হচ্ছে, তখন আমরা একটা মেকানিক্যাল ভাবে আমরা সেই সার্কুলেশনটাকে মেনটেন করার চেষ্টা করছি, তখনও কি সেই বিইং, সেই যে যে মানুষ, সে কি বেঁচে আছে? হ্যাঁ অবশ্যই বেঁচে আছে, তার রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে, তার মস্তিষ্ক সেটাও কাজ করছে, রাসায়নিক সমস্ত বিক্রিয়া কাজ করছে। এখন এই যে লিভিং জিনিসটা, যে হার্টবিট জিনিসটা, এটা কি কোনো একটা অলৌকিক ব্যাপার? না, এটা কোনো অলৌকিক ব্যাপার নয়। আমরা এটাকে কি কৃত্রিম ভাবে এটাকে মেনটেন করতে পারি? হ্যাঁ করতে পারি, একটা পেসমেকার দিয়ে যখন কোন রকম কার্ডিয়াক অ্যারিদমিয়া হয় তখন আমরা পেসমেকার বসিয়ে তখন সেই অ্যারিদমিক যে রিদিমটা, সেই অ্যারিদমিক রিদিমটাকে রিদিমে নিয়ে আসতে পারি। তাই এই জিনিসটাই কোনো একটা সৃষ্টি বা এটা কোনো একটা অলৌকিক ব্যাপার? এটা কোনো অলৌকিক ব্যাপার না। কতগুলো কোষ বিভাজন হচ্ছে, তারপরে সেগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করছে, যখন এস এ নোড, এভি নোড এর মতো নোড গুলো তৈরি হচ্ছে, তখন সেখানে ইন্ট্রিনসিক একটা এক্সাইটেশন তৈরি হচ্ছে, ব্রেনের কোন রকম ফাংশন, কোন রকম কন্ট্রোল বা তার উপর কোন রকম প্রভাব ছাড়াই সেটা সংকোচন প্রসারণ হচ্ছে, এবং ওই ফিটাস যত বড় হচ্ছে তার মধ্যে সার্কুলেশনটা মেনটেন করছে। এটুকুই ব্যাপারটা, মানে এর মধ্যে কোন রকম অলৌকিকতা কোনো ব্যাপার নেই। তাহলে আমি ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে হার্টবিট আসার আগে যে জিনিসটা থাকে সেই জিনিসটা কি জীবিত কোষ নাকি মৃত কোষ? অবশ্যই সেটা জীবিত কোষ, এবং সেটা দেখুন এরকম অনেক এককোষী এবং কতগুলো মাল্টিসেলুলার অর্গানিজম আছে, যেমন ধরুন স্পঞ্জ, এরা প্রাণী, এদের মধ্যে কোন রকম সংবহনতন্ত্র এরকম থাকে না। কারণ কারণ হচ্ছে এদের শরীরটা পোরাস, তাদের মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো, সেই নিউট্রিয়েন্টস গুলো কিন্তু হার্টবিট ছাড়াই, কোন রকম সার্কুলেটরি সিস্টেম ছাড়াই, এই নিউট্রিয়েন্টস গুলো তাদের মধ্যে কোষের মধ্যে সঞ্চালিত হতে পারে। ঠিক সেরকম যত যখন ছোট থাকে, যখন এককোষী হলো, এককোষী তখন এরকম বহুকোষী, দ্বিকোষী হলো, 2 থেকে 4টে কোষ হলো, 4 থেকে 8টা, 8টা থেকে 16টা, 16 থেকে 32টা হলো, তখনও কিন্তু এই কোষ জীবিত, তার মধ্যে তারা সেই তাদের মধ্যে মেটাবলিজম হচ্ছে, টিসিএ সাইকেল, ক্রেব সাইকেল, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইএমপি পাথওয়ে বা একটুখানি এনেকে মিউট করছে, এনেকে থেকে নয়েজ আসছে, তা ইএমপি পাথওয়ে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই সমস্ত কিছু তৈরি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে তার মধ্যে। এখন যদি যদি এরকম ইয়েটা না হয়, যদি যদি এর লিভিং যদি না হয়, এদের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া যদি না হয়, তখন আমরা সেটাকে ডেড বলতে পারি। অ্যাবর্শন হলে তখন সেটা ডেড হয়ে যায়, সেটা ঠিকই, কিন্তু তার আগে পর্যন্ত সেটা কিন্তু লিভিং। এই হৃৎপিণ্ডটা এলো কি এলো না, তার উপরে কিন্তু ব্যাপারটা ডিপেন্ড করছে না। হ্যাঁ তাহলে তাহলে অমিত ভাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মনে করেন এখন তো আমরা জানি যে মানে হার্ট ইয়া করা যায়, ট্রান্সপ্ল্যান্ট করা যায়, তাই না, প্রতিস্থাপন করা যায়, প্রতিস্থাপন করা যায়, তো আমি যদি হার্টটা চেঞ্জ করে দিই তাহলে কি সেই মানুষটা বদলে যাবে? মানে মনে করেন আপনার হার্টের ওইখানে একটা মানে প্রাণীর হার্ট লাগিয়ে দিলাম, বসা দিলাম, তাহলে কি আপনি কি আপনাকে কি তখন আমরা সেই প্রাণীটা ডাকবো নাকি অমিত ভাই ডাকবো? না না, আমাকে অমিত ভাই ডাকতে পারেন। তবে এটা নিয়ে একটা মজার সিনেমা হয়েছিল, বলিউড একটা সিনেমা ছিল, তো সিনেমাটার নাম হচ্ছে দিল্লি দিল মে, সেখানে একটা সুন্দর গান হয়েছিল। তো এই সিনেমাটাতে কি হয়েছে, একটা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ঠিক আছে, তার মধ্যে তার কোনো রকম একটা হৃৎপিণ্ডে কোনো একটা প্রবলেম হয়, সমস্যা হয় হৃদযন্ত্রে, তাই জন্য হার্টটা প্রতিস্থাপন করতে হয়। তখন একটা একটা মেয়ে, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার হার্টটা নিয়ে একে বসিয়ে দিচ্ছে। এইবারে কি হয়েছে, এই যে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে যে মেয়েটা, সে একটা ছেলেকে ভালোবাসত, এবার এই যে যাকে বসিয়েছে হার্টটা, সে ওই ছেলেটাকে ভালোবাসতে আরম্ভ করেছে। হ্যাঁ, তা তখন এই ছেলেটা তো ফাঁপড়ে পড়েছে যে এই মেয়েটাকে ভালোবাসত, এই নিয়ে তো বেশি কেচ্ছা কাহিনি, যা কিছু জানে যা তা অবস্থা, যাই হোক, কিন্তু কিন্তু এই যে সত্যি করে মানে হৃৎপিণ্ড থেকে কোনো কিছু নিয়ন্ত্রিত হয় না। হৃৎপিণ্ডে কি কোনো রকম একটা ইন্ট্রিনসিক না ফাইবার আছে? হ্যাঁ নিশ্চয়ই, না ফাইবার আছে, নিশ্চয়ই আছে, অবশ্যই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা কি আমাদের সত্তা, আমাদের ভাবনা, চিন্তা, ব্যক্তিত্ব, আপনার জ্ঞান, বুদ্ধি, চিন্তা, বিশ্লেষণ, এই সমস্ত কিছুকে কি কোনোভাবে এটা ইয়ে করে, কোনো রকমভাবে কি এইটা কন্ট্রোল করে? না, এটা কন্ট্রোল করে না, এরকমভাবে কন্ট্রোল করে না। সেরকম দেখতে গেলে আমাদের একটা যে বলে না যে গাট ফিলিং, তাই গাট ফিলিং বলতে গাটেও, গাট মানে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত বৃহন্ড্রে, তার মধ্যেও তো কিছু সঞ্চালন হয়, কিছু তো ওখানে ওখানে তো সঞ্চালন, খাদ্য সঞ্চালন, খাদ্যটা তো পরিবহন হয়, তো ওখানেও কিছু কতগুলো ইন্ট্রিনসে কতগুলো নার্ভ ফাইবার আছে, তারা কিন্তু ব্রেনের মাধ্যমে তারা তারা নিয়ন্ত্রিত হয় না, তো এখানেও নার্ভ ফাইবার আছে, তারাও এই সংকোচন প্রসারণের জন্য দায়ী, কিন্তু তারা কি একটা মানে ব্রেনের চিন্তা ভাবনা এই জিনিসগুলোকে কি ইনফ্লুয়েন্স করে? তার উত্তর হচ্ছে না, এই জিনিসটা কিন্তু তারা ইনফ্লুয়েন্স করে না, সেখানে থাকতে পারে ঠিকই, কিন্তু এটা জিনিসটা ইনফ্লুয়েন্স করে না। তো এইরকম এরকম এই নার্ভ প্লেক্সাস এখানে অনেক জায়গায় আছে, কিন্তু এগুলো করে না। তাই যে আমরা যে মনে করি যে মানে হৃদয় থেকে চিন্তা করছি, ব্যাপারটা কিন্তু হৃদয় থেকে চিন্তা করার মতো কোনো কিছু থাকে না, এরকম কোনো ঘটনাই এরকম হয় না। যেটুকু চিন্তা ভাবনা সেগুলো আমাদের সেরিব্রাল কর্টেক্সের মধ্যেই হয়, অ্যানালিসিস এই জিনিসগুলো সেরিব্রাল কর্টেক্সের মধ্যেই হয়, চোখ দিয়ে দেখা এটা অক্সিপিটাল লোব থেকে হয়, তা এরকম কিছু কিছু ফাংশন আছে। আচ্ছা অমিত ভাই, আমার তিন নম্বর প্রশ্ন যে এই যে হার্টটা কি কেন মানে ইয়া উনি ধরলেন, এটা তো আমি বুঝলাম না, চোখ তৈরি হওয়াটা, একজন যদি বলে চোখ তৈরি হওয়াটাই হচ্ছে সৃষ্টি, মানে প্রথম ইসের যখন প্রথম চোখটা তৈরি হয়, চোখ দিয়ে যখন দেখতে পায় ওইটাই সৃষ্টি,
ওই হার্টের দিকে কেন এত ফোকাস? মানে মনে করেন, আচ্ছা ওগুলো বাদ দিলাম, চোখও বাদ দিলাম, মনে করেন যেখান দিয়ে মানে বর্জ্য নির্গমন করে আর কি, ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটার তৈরি হওয়াটাই হচ্ছে সৃষ্টি, এটা কেন না ওই শুধুমাত্র ওই হার্টটা কেন, এটা আমি বুঝলাম না। তার কারণ হচ্ছে আগেকার যখন সায়েন্স যখন খুব একটা উন্নত হয়নি, তখন আমাদের কাছে ধরুন তখন সেই সময় ইসিজি ইইজি নেই, ঠিক আছে? তো তখন ব্রেনটা অ্যাক্টিভ নাকি ব্রেনটা ডেড সেই জিনিসটা আমরা জানি না। তখন আমাদের কাছে তখন বলছে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। হ্যাঁ, তো একজন কবিরাজ এসে সে দেখছে নাড়িটা দেখছে, তার নাড়ি মানে হচ্ছে পালস দেখছে, তার হৃদযন্ত্র যতক্ষণ কাজ করছে তারা মনে করতো ততক্ষণ পর্যন্তই বেঁচে আছে মানুষ। তাদের কাছে তারা তো জানতো না যে পিপল ডাইলেট হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো তারা জানতো না, ব্রেন অ্যাক্টিভিটি জিনিসটি কি তারা জানতো না। তাদের কাছে হৃদযন্ত্র কাজ করে এবং হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া, এই দুটি হচ্ছে লিভিং টেকনোলজি ছিল, তার মধ্যে তারা এই জিনিসগুলো দেখে জানতো, সেই জিনিসটা আমি মানছি। কিন্তু সেই জন্য তাদের কাছে কি মনে হতো, তাদের কাছে মনে হতো এটাই একমাত্র এভিডেন্স যে হৃৎপিণ্ড কাজ করাটাই হচ্ছে একমাত্র এভিডেন্স যেটা প্রাণের জন্ম দেয়। এবং সেই ধরনের জিনিসগুলো দেখবেন ইয়েতেও আছে, এই ধরনের ওই হিন্দুদের তন্ত্র সাধারণত এই জিনিসগুলো আছে। তারা ওই যে বলে না যে নারী বলে না, এই নারী জিনিসটা কিন্তু এরকম না, তারা আটারি বা ভেনের কথা কিন্তু বলছে না, তারা ভেন শিরা বলতে যেখানে রক্ত সঞ্চালন হয়, এই আটারি কথাটাই এসেছে, আটারি কথাটা এই ল্যাটিন আটারি কথাটা এসেছে। তারা মনে করতো ওইটার মধ্যে দিয়ে কিছু বায়ু সঞ্চালিত হয়, কারণ তারা যখন ওই ক্যাডাভার বা হচ্ছে শব্দেহ ব্যবচ্ছেদ করে দেখতো, তখন দেখতো তার মধ্যে ওই রক্ত থাকতো না, তারা ভাবতো ওর মধ্যে দিয়ে বায়ু সঞ্চালিত হয়। এই জিনিসটাকে বলতো প্রাণবায়ু। ওই জন্য দেখবেন সুষুম্না, ইড়া, পিঙ্গলা বলে কতগুলো নারী আছে, এরকম 72,000 নারী আছে আমাদের শরীরে, তারা মনে করতো একসময়। এইগুলোর মধ্যে তারা, এগুলো প্র্যাকটিক্যালি দেখা গেছে এগুলো ভুল, কিন্তু তাদের মধ্যে এই ধারণাগুলো ছিল। তারা মনে করতো এই প্রাণবায়ু ওইভাবেই সঞ্চালিত হয়। এবং এই যে একদিন একটা আমরা ডিসকাশন করছিলাম না, যে এই সুষুম্না স্পাইনাল কর্ড থেকে স্পাম তৈরি হয়, এই ধারণাগুলো তন্ত্র সাধারণত আছে। দেখবেন এই রামকৃষ্ণ বলছে যে ওই ইয়েকে বীর্যকে ঠেলে মূলাধার দিয়ে ইয়ের মধ্যে সুষুম্নার মধ্যে তুলতে হবে। হ্যাঁ, তা তাদের ওই ধরনেরই ধারণা ছিল যে ওইখান থেকে স্পাম তৈরি হয়। তাই এই ধারণাগুলো সেই গ্যালেনের সময় থেকে আসছে আর কি, প্রাচীন সেই গ্রিক ইয়েদের ধারণা থেকে আসছে। কখনো তো কিছু আদান প্রদান হতো, জ্ঞানের কিছু আদান প্রদান হতো, আর সেটা অনেক সময় ধরে আদান প্রদান হয়েছে। এই ধরনের ধারণাগুলো সব জায়গাতেই ছিল। তো যাই হোক, আপনার যে কথাটা যে এটা কেন এত ইম্পর্টেন্ট মনে হলো, ইম্পর্টেন্ট হতে পারে যারা আমাদের কাছে যখন আমরা জানতাম না, তখন আমাদের কাছে লিভিং এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বলতে এই হৃৎপিণ্ডটাই আমাদেরকে বোঝাতো। ইভেন লিভেন হক, তিনি যখন কোষের আবিষ্কার করেন, কোষ যখন দেখতে যান, তখন অনেকেই তাকে বিশ্বাস করেনি। কারণ এইটা কি ধারণা দিচ্ছে যে আমাদের কোষে আমরা সার্বিকভাবে বেঁচে আছি, তার মধ্যে এই বেঁচে থাকার মধ্যে বা লিভিং এই জিনিসটা কিন্তু এরকম না যে এই জিনিসটা কিন্তু মানে এরকম একটা একটা সিঙ্গেল এন্টিটি না। তখন তো প্রমাণিত হলো, তখন প্রমাণিত হলো যেখানে অনেকগুলো কোষ আছে যেগুলো যারা এককভাবে জীবিত আছে, এককভাবে অনেকগুলো জীবিত কোষের সমষ্টি হচ্ছে আমাদের এই সত্তা, আমাদের এই এন্টিটি, আমাদের এই এক্সিস্টেন্স। তো সেই জিনিসটা মানুষজনকে ধাক্কা দিচ্ছিল, সেই জিনিসটা খ্রিশ্চান যে শিক্ষা সোল এই জিনিসটাকেও কিন্তু একটা জায়গা থেকে আঘাত করছিল। তো পরে মানুষ জেনেছে, সেখান থেকে বেরিয়ে এসেছে, এখন আমরা সেল জিনিসটা জানি, সেটা খুবই এভিডেন্ট এবং প্রত্যেকটা সেল দেখে বেঁচে আছে। এই যেমন ধরুন হেলা সেল লাইন, হেনরিয়েটা লাক্স ফ্লেক্সন ভদ্র মিলেছিলেন, তার সার্ভিক্সের থেকে একটা কোষ সেল লাইন নেওয়া হয়, এই সেল লাইন কিন্তু এখনো জীবিত এবং তার মধ্যে কোনো রকম মানে হার্ট বিট বা এরকম কিছু নেই, কিন্তু এই সেল লাইনটা কিন্তু এখনো জীবিত। আপনি যে কোনো বায়োটেকনোলজি ল্যাবে যান যেখানে সেল কালচার হয়, সেখানে এই সেল লাইনটা অবশ্যই পেয়ে যাবেন, কারণ এই সেল লাইনের উপরে কাজ করা খুবই সহজ আসবে। আচ্ছা অমিত ভাই, তাহলে ধরে নিচ্ছি ওনার তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে উনি উনি যেটা বললেন যে ওই যে হৃৎপিণ্ডের যে মানে হৃৎপিণ্ডটা যে দপদপ করা শুরু করলো, ওইটাই হচ্ছে আউট অফ নোহোয়ার একটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা, এটা ধরে নিচ্ছি তর্কের খাতিরে। তাহলে অমিত ভাই, এই ঘটনাটা কেন আমাদের অন্য সেলগুলোর ভিতরে ঘটে না? যেমন ধরেন আমার হাতের একটা সেল আছে, সেই সেলের ভিতরে হঠাৎ একদিন দেখা গেল যে একটা হৃৎপিণ্ড দপদপ করা শুরু করে দিল এবং সেখান থেকে একটা বাচ্চা পয়দা হয়ে গেল, হাতের হাতের মনে করেন মানে বুড়ো আঙ্গুলের কোষে একটা বাচ্চা পয়দা হয়ে গেল, এটা কিন্তু হচ্ছে না, তাই না? হচ্ছে শুধুমাত্র ওই যে ওই জায়গাটাতেই, কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এটার পিছনে কিছু ঘটনা আছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এইটা হচ্ছে একটা স্টেপ, এই হৃৎপিণ্ডের মানে চালু হওয়াটা এটা হচ্ছে একটা স্টেপ, সেই আগের ঘটনাগুলো ঠিকঠাক মতো ঘটলে এই জিনিসটাও প্রসিডিউরটার মধ্যে দিয়ে এই জিনিসটা ঘটবে। যদি এটা আউট অফ নোহোয়ার একটা সৃষ্টি হইতো, মানে মানে এইগুলার কোনো প্রভাবের ছাড়াই, মানে ওই কোষ বিভাজন হচ্ছে 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 এই প্রভাবের, এগুলার কোনো কিছুর প্রভাব ছাড়াই যদি এই যে হৃৎপিণ্ডটার সচল হওয়াটা শুরু হইতো, মনে করছি যে এগুলার কোনো প্রভাব নাই, হৃৎপিণ্ডটা অটোমেটিক সেখানে মানে অলৌকিকভাবে ইয়া হওয়া শুরু হলো, তাহলে তো আমার আমার হাতের কোষের ভিতরে একটা বাচ্চা পয়দা হয়ে যাওয়ার কথা, তাই না? অবশ্যই আছে ভাই, এবং ঠিক এই জিনিসটাই দেখুন, আপনি যে জিনিসটা বললেন যে এগুলো স্পেশালাইজড সেল, হ্যাঁ এই জিনিসটা আমরা জানি। আবার দেখুন যেগুলো যেগুলো স্পেশালাইজ সেল না, যারা এককোষী, যাদের এই স্পেশালাইজ সেলের দরকার হয় না, সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া থেকেই ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাকটেরিয়ার সেল বিভাজনের মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে মাদার সেল থেকে ডটার সেল তৈরি হয়, এই জিনিসটা কিন্তু আমরা খুব এভিডেন্টলি দেখি। কিন্তু আমাদের হাতের কোষ এটা কি, এটা সোম্যাটিক সেল, এই জিনিসটা একটা স্পেশালাইজড সেল। আবার যে জনন কোষ বা যেগুলো যে স্পাম বা ওভাম, এরা একটা স্পেশালাইজড সেল যেখান থেকে মিউসিস বিভাজনের মাধ্যমে
মাধ্যমে তারা টু এন সংখ্যক ক্রোমোজোম থেকে এন সংখ্যক ক্রোমোজোম হয়ে জাইগেট তৈরির মাধ্যমে আবার টু এন সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়ে সেখান থেকে একটা মানে এদেরকে জার্ম সেলস বলে। তা এই সেলসগুলো একটা নতুন জীবের জন্ম দিতে পারে। আচ্ছা ঠিক আছে, অমিত ভাই আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাই আপনি কি একটু শব্দ করবেন? জি ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। ফারাজ ভাই বসেন তাহলে, আমরা একটু আস্তিক ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেই যে হৃৎপিণ্ড সচল হওয়াটা কিভাবে একটা সৃষ্টি, এটা একটু ডিটেলসে জানি। আস্তিক মানব ভাই আপনি একটু নিজেকে আনমিউট করে আমাদেরকে একটু এক্সপ্লেন করেন তো। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এখন আর শুনতে পাচ্ছি না, এখন আর শুনতে পাচ্ছি না। আস্তিক মানব ভাই আপনি একটু বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, একটু এক্সপ্লেন করেন যে যে হার্ট বিট শুরু হওয়াটা কিভাবে সৃষ্টি, এটা একটু আমাদেরকে এক্সপ্লেন করেন তো। শুনেন, আমি আমি যেটা বোঝাতে চেয়েছি, হ্যাঁ, নট অ্যাকচুয়ালি দা হার্ট বিট, হ্যাঁ, অর্থাৎ একটা জীবনের শুরু ওই জায়গা থেকে। হ্যাঁ ভাই আমি আপনাকে একটা উদাহরণ চেয়েছিলাম আস্তিক মানব ভাই, আপনি আপনার কাছ থেকে একটা উদাহরণ চেয়েছিলাম, এখন আপনি এমন ঘোর প্যাচ মারা শুরু করছেন। তাহলে আপনি একটা ভালো আরেকটা উদাহরণ দেন, একটা ভালো আরেকটা উদাহরণ দেন যেটা থেকে আমরা বলতে পারি সৃষ্টি। আরেকটা আপনার কাছে নিশ্চয়ই লাখ লাখ উদাহরণ আছে, আরেকটা উদাহরণ দেন। এটা বুঝতে পারতেছি এখানে আপনি নানা ধরনের প্যাচ ঘোচের ভিতরে পড়ে গেছেন আর আপনি পারতেছেন না। হ্যাঁ এখন একবার বলতেছেন এটা না, একবার বলতেছেন সেটা না। আপনি আমাকে আচ্ছা আপনাকে একটু মিউট করে আপনি আমি প্রশ্নটা করি, তাহলে আপনি কথা মাঝখানে বলতে থাকবেন। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি, ঠিক আছে বুঝলাম যে এই উদাহরণটা হয়তো আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, আপনি হয়তো ভুল করে বা মানে ঝোঁকের বসে এই উদাহরণটা দিয়ে ফেলছেন। এখন কি আপনি কোনো অন্য কোনো উদাহরণ দিতে পারবেন যে উদাহরণটা সৃষ্টি শব্দটার সাথে ম্যাচ করে? মানে সৃষ্টির একটা উদাহরণ আমি আপনার কাছে চেয়েছিলাম, আপনি এমন গোরগোরালো প্যাচ প্যাচালো মারতেছেন এখন, একটার পর একটা প্যাচ মারতেছেন এখন। আমি এটা বলতে ওইটা বুঝাই নাই, সেটা বলতে সেটা বুঝাই নাই, এটা বলতে বুঝাইছে হার্ট বিট, মানুষ হচ্ছে বলতে বুঝাইছে হার্ট বিট, এখন আবার বলতেছে হার্ট বিট, বলতে হার্ট বিট বুঝাই নাই, অন্য কিছু বুঝাইছে। ভাই আপনি কি বুঝাইছেন আপনার কথা থেকে তো আমরা বুঝতে পারতেছি না, কিছুই বুঝতে পারতেছি না। তাহলে একটা অন্য উদাহরণ দেন যে এই উদাহরণটা থেকে আমরা বুঝতে পারবো এই জিনিসটা সৃষ্টি। একটু অন্য একটা উদাহরণ দেন ভাই, বলেন। আমি যখন আপনাকে স্পেসিফিকলি প্রশ্ন করবো তখন আপনি স্পেসিফিকলি উত্তর দিবেন, আমার তো এত ঠেকা নেই ভাই আপনার সাথে কথা আমার বলতেই হবে, আমার তো কোনো ঠেকা নেই। আপনি ঘোর ঘোরালো প্যাচ প্যাচালো মারতেছেন এগুলোর সাথে, এগুলো তো আমি কথা বলবো না তো এই সমস্ত ইসের সাথে। অমিত ভাই ফারাজ ভাই আপনারা নিশ্চয়ই দেখছেন যে মানে একবার বললো মানুষ, পরে বললো মানুষ বলতে আমি হার্টবিট বুঝাইছি, এখন আবার বলতেছে হার্টবিট বলতে হার্টবিট বুঝাই নাই, এটার মানে কি ভাই? আমি তো বুঝতেছি না। আমরা তো বুঝছি না, তাহলে তো যেটা মানে যেটা বলতে চাইছে সেটা তো বুঝতে হবে, নাহলে আমরা বুঝবো কি করে তার ইয়েটা কি? এরকম তো হয়তো হয় না। উনি বলতে পারে যে আমি ভুল উদাহরণ দিয়েছি, আমি এখন এখন আরেকটা উদাহরণ দিব, এটা বলতে পারেন। ঠিক আছে, প্যাচ মেরা যাচ্ছে, প্যাচের পর প্যাচ মেরা যাচ্ছে, প্যাচের পর প্যাচ মেরা, এগুলোর কোনো অর্থ হয়? নিশ্চয়ই আছে।